ইদানিং যে মামলাগুলো হচ্ছে আমরা যেগুলো দেখলাম যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাতে দুইবার তিনবার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। একবার আসামিদেরকে ডিবি রিমান্ডে নিচ্ছে, আবার আসামিদেরকে সিআইডি নিচ্ছে, আবার দেখা যাচ্ছে র‍্যাব রিমান্ড চাইতে যাচ্ছে। তো এতে মনে হচ্ছে যেন এরা যেন নাচের পুতুল, এদেরকে যেভাবে পুতুলের মতো খেলানো হচ্ছে এরা বোধহয় সেভাবে খেলছে। আর আদালত থেকে বারবার রিমান্ড চাওয়া হচ্ছে, আদালতও বারবার রিমান্ড দিয়ে দিচ্ছে। এই যে পিয়াসার মামলা বা এই জাতীয় মামলাগুলোতে আমরা জিমির মামলা এগুলোতে দেখতেছি যে আদালত বারবার রিমান্ড দিচ্ছে। কেন বারবার পরিমনির মামলাতে বারবার রিমান্ড দিচ্ছে একমাত্র আদালতই ভালো বলতে পারবে। আমরা ঠিক এগুলো বুঝতে পারছি না, আমাদের এগুলো এখতিয়ারের বাইরে এবং আমরা এ দ্বারা সংক্ষুব্ধ যে বারবার আমাদেরকে আমরা বারবার কোর্টে আসছি, বারবার আসামিদের রিমান্ড হচ্ছে, আসামিরা বিরক্ত হচ্ছে, আমরাও বিরক্ত হচ্ছি। স্পেসিফিক এলিগেশনের ভিত্তিতেই কিন্তু একটা মামলা হয় এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলেই এই মামলা তাকে সম্পৃক্ত করা হয়েছে। সে পরিবনি হোক আর পিয়াসা হোক বা যে কোনো আসামি হোক, আর এখানে আসামি কী বললো সেটা বড় কথা না, এটা সব কিছু তদন্তে বেরিয়ে আসবে। পরবর্তী তদন্ত হয়ে যদি দেখা যায় যে না তার কাছে কোনো তার সম্পৃক্ততা পায় নাই, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেবে।